আমি টেম্পল রান খেলবো। হ্যাঁ, আসলে আমি তোমাদের কমেন্ট পড়ছিলাম আর তখনই আমার এই কমেন্টটা চোখে পড়ে, ভাই টেম্পল রান খেলবো আমি, সিরিয়াসলি টেম্পল রান। এটা তো বাচ্চাদের গেম, আমিও তো বাচ্চা। যাই হোক, একটা কাজ করি, টেম্পল রানই খেলবো, এরকম মানে এরকম কমেন্ট করতে হবে, কারণ ভালো করে করলেই তো খেলতাম। যাই হোক, টেম্পল রান হচ্ছে এমনই একটা গেম যে কোনো গেমার জীবনে একবার হলেও এই গেমটি খেলেছে। আমি প্রথমে অ্যান্ড্রয়েড কেনার পরে এই গেমটাই খেলেছিলাম। আগে হচ্ছে লোকের অ্যান্ড্রয়েড ফোন চেয়েছে কাকা, এই গেম খেলার জন্য আমি লোকের পিঠ টিপে দিতাম, মাথা টিপে দিতাম, তারপর আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন দিত, এই গেমটা খেলতাম, 5 মিনিট হতে না হতে আবার নিয়ে নিত, আর আমি প্রচণ্ড কান্না করতাম। আর আজকে আবারও সেই পুরোনো স্মৃতি মনে পড়তে চলেছে। টেম্পল রান টু, আর টেম্পল রান টু আমার ইনস্টল করা নেই, সরি, আমি গেম ভিডিও স্টার্ট করে দিয়েছি কিন্তু আমার কাছে কোনো টেম্পল রান টু গেম ইনস্টল নেই। টেম্পল রান টু এ তোমাদের হাইয়েস্ট স্কোর কত বলতে পারো আমাকে? আমি জানি না ভাই, আমি এই গেম কেন খেলছি আমি জানি না, সিরিয়াসলি 500 মিলিয়ন প্লাস ডাউনলোড। চলো ইনস্টল করি, আর তারপরে ইনস্টল হওয়ার পরে আমরা হচ্ছে বিশ্ব দুনিয়ার হচ্ছে সব থেকে লেজেন্ডারি গেম টেম্পল রান খেলবো। আর অবশ্যই বলবে যে টেম্পল রানে তোমাদের হাইয়েস্ট স্কোর কত, আর আমিও দেখাবো আজকে প্রোনেস টেম্পল রানে, মানে সব গেম যখন খেলেইছি তাহলে এটা বাদ থাকবে কেন। আমি আরও অনেক অনেক গেমের কথা ভাবছি, সেগুলোও খেলবো, তোমরা কমেন্টে অবশ্যই বলো, আর আমাকে লাইক করে দিও, মানে আমার ভিডিওতে লাইক করে দিও, যে আরও কী কী গেম দেখতে চাও সেটাও বলো। তারপরে এই পোকেমন গেম, মানে পোকেমন গো গেমটাও খেলতাম, এটা রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে পোকেমন খুঁজতে হয়। যেহেতু আমি পোকেমন কার্টুন খুব একটা দেখতাম না, সেহেতু আমি খুব একটা খেলিনি, আমার কাছে না ক্যান্ডি ক্র্যাশও আছে, আমি ক্যান্ডি ক্র্যাশ খেলি। আমি দেখাচ্ছি তোমাদের কী কী গেম খেলি আমি, ক্ল্যাশ রয়্যাল, তারপরে ক্ল্যাশ অফ ক্ল্যাশ, ক্ল্যাশ অফ ক্ল্যাশ এখনও খেলি, তোমাদেরকে বেশ দেখাবো। যদি তোমরা এই ভিডিওতে 5000 লাইক করে দাও তাহলে ক্ল্যাশ অফ ক্ল্যাশ তো খেলবো খুব তাড়াতাড়ি। আর কমেন্ট অবশ্যই বলতে হবে যে ক্ল্যাশ অফ ক্ল্যাশ দেখতে চাও কিনা। এ দেখো টেম্পল রান টু হয়ে গেছে, ক্ল্যাশ রয়্যাল, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, অ্যাংরি বার্ড 2, ক্যান্ডি ক্র্যাশ, একটা গেম আছে, আমি এগুলোই খেলি, বাচ্চাদের গেম, বড়দের গেম আমি বেশি খেলি না। তো চলো টেম্পল রান লেজেন্ডারি গেম স্টার্ট হতে চলেছে আমাদের। আমি টাইম পাস করছি খুব ভাই, 5 মিনিট অলরেডি হয়ে গেল। ওকে, তো ইনস্টল তো হয়ে গেছে, ওয়েলকাম টু টেম্পল রান। মানে সিরিয়াসলি আমাকে এই গেম খেলার জন্য 16 বছরের বৃদ্ধ হতে হবে, মানে 16 বছর, এই গেম তো আমি 3 বছরও খেলতে পারি তাই না? এই গেমের মধ্যে এমন কি আছে যে 16 বছর না হলে খেলা যাবে না? সব কিছু কনফার্ম করি, তারপরে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু টেম্পল রানই স্পন্সর করেনি, আবার বলো না যে টেম্পল রানই করেছে, চলো কনফার্ম হচ্ছে না কেন ভাই? ও আচ্ছা, এগুলো আবার ইয়েস করতে হবে, তারপরে কনফার্ম হবে, হয়ে গেছে, গেম ডাউনলোডিং কমপ্লিট হচ্ছে, তারপর দেখি যে গেমে কত স্কোর করতে পারি। আর হ্যাঁ, আমি কিন্তু রান সিমুলেটর খেলছি না, তাই বলে কি আবার গালাগালি করো না যে রান সিমুলেটর খেলছো না, ইয়ে করছো না, একটু ওয়েট করো, দাঁড়াও রান সিমুলেটর খেলবো। এটার গ্রাফিক্স এমন কেন ভাই? আমি তো আরো ভালো এক্সপেক্ট করেছিলাম এটার গ্রাফিক্স। ওকে, গেম তো স্টার্ট হয়ে গেছে কিন্তু গ্রাফিক্স তো আমি ভালোভাবে, মানে ভালো ভাবছিলাম আরো, এটা কি? ও আচ্ছা, মনে পড়ছে সেই দিনের কথা, আর হচ্ছে ছোটবেলাকার গেম খেলছি আমি ভাই, এটা তো এরকম করে করে নড়ানো যায়। ওকে, এটা অনেক ইন্টারেস্টিং গেম, আর এই গেমটা বাচ্চা কালে সবাই খেলে, তো তুমিও যদি বাচ্চা হয়ে থাকো গেমটা খেলতে পারো। ওকে, দেখবো যে এই গেম কত স্কোর করতে পারি, আর সিরিয়াসলি যদি এই গেমের মতো 5000 লাইক হবে সিওসিও খেলবো, আরও তোমাদের ছোটো ছোটো গেম খেলার রিকোয়েস্ট রাখবো, যেগুলো হচ্ছে ছোটো ছোটো গেম, যেগুলো বাচ্চাদের গেম সেগুলোও খেলবো, অনেক কিছু হবে। এটার পর হচ্ছে আমি খেলতাম হচ্ছে টেম্পল রান ও জেড না কি একটা গেম ছিল, ওটাও খেলতাম। আরে এই মনস্টারটা, কিন্তু আমার এই টেম্পল রান আমি খেলিনি, আমি যখন টেম্পল রান খেলতাম তখন আলাদা ছিল কিছুটা, এরকম ছিল না, তখন একটা পাহাড়ের উপর দিয়ে দৌড়াতে হতো, এটা কোন মেলার মধ্যে দিচ্ছে, সার্কাসের মধ্যে নিয়ে চলে এসছে। আর এখন তো বাচ্চাদের গেম ভাই, আমি তো ইজিলি লাখো, এই কাম লুক এট দিস, আর এখন তো বাচ্চাদের গেম ভাই, আমি তো ইজিলি লাখো। প্রথম প্রথম কিন্তু হয়, একবার কিন্তু মরতেই পারি। আমার হাইস্ট স্কোর হচ্ছে 36,900, আর আমার টার্গেট হচ্ছে, জানি না টার্গেট কত, কিন্তু আমি চেষ্টা করবো যে খুব ভালো করে খেলার। তো চলো, আমি কয়েন ফয়েন কিছু ইউজ করবো না, চিটিং ফিটিং। ওকে, এবার লাস্ট খেলবো, যদি এই গেমটা পারি, 1 লাখ পার করতে পারি তাহলে আরও খেলবো, নয়তো খেলবো না। আর হচ্ছে আমি এরপরে ইয়েটা ইনস্টল করবো, ওই যে আরে টেম্পল রান ও জেট না কী ছিল ওটা ইনস্টল করবো, বা টেম্পল রানের আলো আলো আরও ভিডিও, মানে আরও গেম আছে, ওগুলো আমি ট্রাই করবো যে ওগুলো কেমন, মানে অনেকদিন পর খেলছি তো স্মৃতিশক্তিগুলো ফিরে আসবে, এই যে এখানে আমি পড়ে গেছিলাম তাই না, ভাঙা ব্রিজ ছিল, আর আমার এখানে সাবধানে থাকতে হবে। এগুলো তো ইজিলি পার হয়ে গেছিলাম প্রথমে, 4000 পয়েন্ট অলরেডি হয়ে গেছে। আর আমি টেম্পল রান এই কারণেই খেলছি, কারণ আমি দেখেছি যে অনেকেই বলছিল টেম্পল রান খেলার জন্য, ওই জন্যেই খেলছি, ওই জন্যই ভিডিওটিতে লাইক করতেই হবে, যদি যদি লাইক না করো তাহলে কিন্তু আমি আর কোনো রিকোয়েস্ট রাখবো না। বাই ভাই, ভূত 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 থেকে চলে আসলো, এই ভূত ছিল নাকি এই গেমের মধ্যে? ভূত তো ছিল না, এটা হচ্ছে হলোইন আপডেটটা চলে এসেছে, ইয়েতে রান সিমুলেটরে হলোইন আপডেট ছিল, এটা হলোইন আপডেট আসছে,
তো এটা বেশি ইন্টারেস্টিং লাগছে, খারাপ না, কিন্তু একই জিনিস বারবার দেয়, ম্যাপটা একটু আপগ্রেড করতে পারে তা না? এই ভাল্লুকটা দেখে আগে এত ভয় পেতাম যে আমি একবার হাট থেকে পড়ে গেছিলাম গেম খেলতে খেলতে। চলো এবার আমাদের টার্গেট হচ্ছে 1,00,000 পয়েন্ট বানানো, আর অলরেডি 23,000 হয়ে গেছে। ও হো হো, এখানে কি ভাই? ওকে, কয়েন কালেক্ট হচ্ছে, কয়েন দিয়ে আমি মনে হয় নতুন ক্যারেক্টারও কিনতে পারবো, আমার মনে নেই। দেখো আমি কত বড় প্রো তোমাদের দিকে তাকিয়ে। ও হো হো, ভাগ্যিস আমি ওদিকে যাইনি, তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আমি গেম খেলে কমপ্লিট করে দিচ্ছি। এগুলো কি মাথায় লাগলে মাথা কেটে যাবে দেখি এখানে? ওকে, যাই হোক পামকিনগুলো বেশ সুন্দর লাগছে, আমি নেক্সট ভিডিওতে রান সিমুলেটারে পামকিন সাজাবো, ওই জন্য তাড়াতাড়ি লাইক করো, রান সিমুলেটার ভিডিও নেক্সট ভিডিওতে আসবে, রাগারাগি করার কোনো দরকার নেই। আর যারা যারা রান সিমুলেটারের ফ্যান তারা যদি ভিডিওতে ডিসলাইক করেছো, আমি কিন্তু রান সিমুলেটার আর খেলবো না। সিরিয়াসলি আমার আগে আর কোনো গেমার আছে যে টেম্পল রান খেলেছে? তোমরা কমেন্ট অবশ্যই বলো যদি আমার আগে কেউ খেলে থাকে টেম্পল রান। যেটা বলেছিলাম আমি পারিনি 1,00,000 বানাতে, সেই জন্য আমি এই গেম আর খেলবো না, এই গেম আমার ভালো লাগেনি, আই ডিসলাইক দি গেম। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। সেটা হচ্ছে টেম্পল রানের দেখবে কতগুলো ভার্সন আছে, টেম্পল রানের অনেকগুলো ছিল ভাই, টেম্পল রান 2, এই যে টেম্পল রান ফাইনাল ওজির জেঙ্গল রান নাকি না রে নাকি না, টেম্পল রান 1টা ইনস্টল করে দেখি। টেম্পল রান 1টাও আগে খেলতাম, 1টা অনেকদিন ধরে খেলিনি, আর 1টা আমি এই প্রথমে কোন ফোনে যেন খেলেছিলাম, নোকিয়া ফোনে খেলেছিলাম মনে হয়, যেটা অনেক অনেক খেলতাম, সারাদিনে আমি 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা এই গেম নিয়ে পড়ে থাকতাম। কত টেম্পল রানের গাম বানিয়ে রেখেছি ভাই, টেম্পল রান খেলতে খেলতে জীবনটা শেষ হয়ে যাবে তো গেম শেষ হবে না। আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তারা তারা সত্যি লেজেন্ড, কারণ টেম্পল রানের ভিডিও কে দেখে ভাই বাচ্চা ছাড়া, তুমি অবশ্যই বাচ্চা ওই জন্য দেখছো। তোমার বয়স কত আমাকে কমেন্টে বলো, আর হচ্ছে কি কি গেম দেখতে চাও সেটাও বলো। এটা ওয়েলকাম টু টেম্পল রান, এটা হচ্ছে 16, আরে 16 বছর লাগবে কেন, এটা আমি ন্যাংটাকালে হিসু করতে করতে গেম খেলতে পারবো, এটা আবার 16 বছর বলে ইয়ে লাগে, হাস্যকর। চলো একটা কনফার্ম করা যাক, সব কিছু প্লে করে দেখা যাক। ও, এটার গ্রাফিক তো আরও পুরাতন লাগছে, কেমন ভাই? ওকে, ও পুরনো ভাইব চলে আসছে, আর এখন তো মানে ডিম থেকে ফুটেই ছেলে পেলে পাবজি খেলা শুরু করে, টেম্পল রানের মর্ম তোমরা কি বুঝবে? চলো বলছি আমি এই গেম আমি খেলবো না। কিরকম ক্যাক ক্যাক করছে, এটা কি গেম? পারি তো না, মানে পারি কিন্তু এটা খেলা আমার ভালো না, এটা লাস্ট ট্রাই করবো, দেখবো যে কত পয়েন্ট বানাতে পারি। আর আমাকে যদি পার করে দিতে পারো হাইস্ট স্কোরে, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যে তোমার স্কোর কত হয়েছে। আর আমার দেখলো তো ওটাতে স্কোর ছিল কত, 64,000 না কত হয়েছিল, আর টেম্পল রান 1-এ দেখবো কত হতে পারে। বাবারে, চল একটা কাজ করি, এভাবে নিচে যেতে পারবো? আরে শেখাতে হবে না, এগুলো আমি আমার কাছ থেকে শিখবে। ওকে, এখানে আমাকে আবারও নিচে যেতে হবে, এগুলো তো বাচ্চারাই পারে, সবাই পারে। ওকে, বুঝতে পেরেছি, চলো আমরা এবার রেডি পয়েন্ট বানানোর জন্য। অলরেডি 6,000 হয়ে গেছে পয়েন্ট, আর এই গেম জানি না তোমরা আদৌ দেখবে কি না, পছন্দ করবে কি না, আমি কেন খেলছি এই গেম ভাই, আমি সত্যি সত্যি নুব গেমার, তাছাড়া কে ভাই ইউটিউব চ্যানেলে টেম্পল রান খেলে জানি না। চলো একটা কাজ করি, এটাই লাস্ট গেম হবে, আর এটা দেখবো কত পয়েন্ট, 22,000 পয়েন্ট, 22,000 অলরেডি হয়ে গেছে, তোমরা কেউ পেরেছো 22,000 পয়েন্ট বানাতে? দেখো এটা হচ্ছে প্রো, অন্যদিকে তাকিয়ে তাকিয়ে গেম কমপ্লিট করে দিচ্ছি আমি, এটা বেশ ইন্টারেস্টিং, টেম্পল রান 2-এর থেকে এটা বেশি স্মুথ কাজ করছে। ও ভাই, ও এটা কোথায় চলে আসলাম, এই জায়গাটা আমার চেনা চেনা লাগছে, এখানেও আগে আসতাম, এটার ম্যাপ চেঞ্জ হয়নি কিন্তু টেম্পল রান 2-এর ম্যাপটা চেঞ্জ করে দিয়েছে, টেম্পল রান 2 আগে বেশি ভালো ছিল, নতুনটা আমার ভালো লাগে না, আগেরটা বেশি। ও, আমি ভালো পড়ে গেছি মনে হয় এখনই, থেকে দিয়েছে। যাই হোক, হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত, আজকে আর বড় করবো না। আর যারা যারা টেম্পল রান লাভার তারা তারা যারা যারা কমেন্টে বলেছিলে তারা তারা অবশ্যই লাইক করে দেবে। বাড়ি যা হয়ে গেছে আমি, টাটা, গুড নাইট, গুড বাই, ভালো থেকো সবাই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই, অনেকদিন পরে ইয়ার্ট।